একাদশ শ্রেণীর আজকে আমাদের আলোচ্য বিষয় হল রিজিড ডায়নামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স মূলত রোলিং উইদাউট স্লিপিং প্রবলেম ফর অ্যাক্সিলারেটেড মোশন নাম্বার টু প্রবলেমস অ্যান্ড সলিউশনস অব রিজিড ডায়নামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স এই চ্যাপ্টারে রিজিড ডায়নামিক্স এবং স্ট্যাটিক্স এই চ্যাপ্টারের উপরে কিছু কিছু সমস্যা এবং তার সমাধান করব। তার প্রথমেই আমরা রোলিং উইদাউট স্লিপিং ফর অ্যাক্সিলারেটেড মোশান দেখব আমরা এর আগে দেখেছি ইউনিফর্ম যদি পিওর রোলিং হয় তাহলে আমরা দেখেছি ভি সমান ওমেগা আর অর্থাৎ বস্তু ভরকেন্দ্র বেগ যদি ভি হয় সেটা যদি ইউনিফর্ম স্পিডে ঘোরে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি অমেগা হলে এবং তার রেডিয়াস যদি হয় আর তাহলে ভিহিকালস টু অমেগা আর এখন আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টি তাহলে ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি

ভিকলস টু ওমেগার ছিল সেটা দাঁড়ালো যদি অ্যাক্সিলারেটেড মোশান হয় অ্যাক্সিলারেটেড পিওর রোলিংয়ের জন্য এ ইকালস টু আর আলফা এইবার দেখো একটা বস্তু আছে বস্তুতে ট্যানজেন্সিয়ালি এ ফোর্স দিয়েছি অ্যাট দ্য টপ মোস্ট পয়েন্ট ট্যানজেন্সিয়াল ফোর্স দিয়েছি এবার দেখো ভর কেন্দ্রে তার যে তরণ সেটা বলা হচ্ছে এ উই ক্যান প্রডিউস এ লিনিয়ার অ্যাক্সিলারেশন এই ফোর্স দেওয়ার ফলে বস্তুতে একটা লিনিয়ার অ্যাক্সিলারেশনের সৃষ্টি হতে পারে আবার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশনেরও সৃষ্টি হতে পারে এখন দেখো যদি ফর রোলিং উইদাউট স্লিপিং হয় তাহলে শর্ত হলো এ সমান আলফা একটু আগেই দেখলাম তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্স হয়ে যায় জিরো কিন্তু এ যদি লেস আর আলফা হয় তাহলে এফ উইল অ্যাক্ট ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশান অর্থাৎ এফ এখানে অ্যাডজাস্টিং ফোর্স হিসেবে কাজ করবে তাহলে সেক্ষেত্রে এ যেহেতু কম ছোট তাহলে তার লিনিয়ার অ্যাক্সিলেশান বাড়াতে চাইবে লিনিয়ার অ্যাক্সিলেশান বাড়াতে চাইলে রেজাল্ট অ্যান্ড ফোর্স বড় হতে হবে এ প্লাস এফ হয়ে যাবে তার ফলে যখন এ লেস দেন আর আলফা হবে এল এফ কাজ করবে স্মল এফ স্মল এফ মানে ফ্রিকশানাল ফোর্স ফ্রিকশানাল ফোর্স উইল অ্যাক্ট ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশান ইন দ্যাট কেস ফ্রিকশানাল ফোর্স কিন্তু এ যদি গ্রেটার দ্যান আর আলফা হয় তাহলে দেখো সেক্ষেত্রে আমার লিনিয়ার অ্যাক্সিলারেশান কমাতে হবে তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে তো ফার্স্ট এই কলস টু আর আলফা হলে এফ ই কলস টু জিরো এ লেস দেন আর আলফা হলে এফ উইল অ্যাক্ট ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশান আর এই গ্রেটার দেন আর আলফা হলে দেন টু সাপোর্ট দ্য অ্যাঙ্গুলার মোশান এফ উইল অ্যাক্ট ইন দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশান হোয়াট ইজ এ স্মল এফ দ্যাট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স সুতরাং যদি অমসৃণ তল হয় আনস্মুথ প্লেন হয় তাহলে সেক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কিন্তু কাজ করবে কিন্তু কখন কিভাবে কাজ করবে কোন দিকে কাজ করবে সেটা আমরা দেখলাম এইবার দেখো যখন আমার ফ্রিকশান ধরে নিচ্ছি সামনে কাজ করছে একটা বস্তু তাদের ট্যানজেন্সিয়ালি এফ বল দিয়েছি ফ্রিকশান সামনের দিকে কাজ করছে তাহলে দেখো এইখানে প্রথম কথা হলো ও ট্রান্সলেশনাল মোশনের জন্য যদি আমরা ইকুয়েশন অফ মোশান লিখি টোটাল ফোর্স স্মল এফ প্লাস ক্যাপিটাল এফ সমান এফ সমান সমান কত হয় রেজাল্ট অ্যান্ড ফোর্স ইকুয়ালস টু এম এ নাম্বার টু দেখো অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস তার যদি অ্যাঙ্গুলার মোশান নিই তাহলে তার রেডিয়াস আর তাহলে ক্যাপিটাল এফ তাকে যে সেন্সে ঘোরাচ্ছে স্মল এফ ফোর্স ফ্রিকশনাল ফোর্স অপোজিট সেন্সে ঘোরাবে তাহলে রেজাল্ট অ্যান্ড যে তার যে টর্ক কাজ করবে দেখো এক নম্বর অ্যাবাউট দ্য সি এম এফ ইন্টু আর ইন দ্য ক্লকওয়াইজ সেন্স আর স্মল এফ ইন্টু আর ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইস সেন্স তাই টোটাল টর্ক হলো এফ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস মল এফ ইন্টু ক্যাপিটাল আর সমান কী হবে এ সমান তোমার এফ জি সমান সমান আই আলফা আই যদি মোমেন্ট অফ ইনার্সিয়া হয় এবং আলফা যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হয় কসপন্ডিং দিস ইজিকালস টু আই আলফা কিন্তু দেখো যদি আমার পিওর রোলিং হতে হয় তাহলে এ সমান আমরা একটু আগেই দেখলাম অ্যাক্সিলের মোশানের জন্য এ সমান আর আলফা তাহলে আলফা সমান এ বাই আর তাহলে দেখো এখান থেকে যদি আমরা কমন নিয়ে লিখি এফ মাইনাস এফ ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইন্টু আর সমান আই ইন্টু আলফার জায়গায় এ বাই আর বসিয়ে দিচ্ছি তাহলে দেখো ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ সমান আই এ বাই আর স্কোয়ার তো দেখো আমাদের দুটো ইকুয়েশান থাকলো ফার্স্ট ইকুয়েশান ক্যাপিটাল এফ প্লাস স্মল এফ সমান এম এ তার মানে এ সমান কি ক্যাপিটাল এ প্লাস স্মল এফ বাই এম দু নম্বর হলো ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ সমান সমান ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ সমান সমান আই বাই আর স্কোয়ার এখন আমরা দেখব যে এইখানেতে তোমার কী রকমভাবে ইকোয়েশানগুলো পরিবর্তিত হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল এ প্লাস স্মল এফ সমান সমান এম এটা একটা ইকোয়েশান বলতে পারো আরেকটা ইকুয়েশান পেয়েছি ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ সমান আই আলফা বাই আর আলফা সমান এ বাই আর ক্যাপিটাল আর তাহলে বসালে হয় আই এ বাই আর স্কোয়ার তা দুটো ইকুয়েশান একটা এক নম্বর ইকুয়েশান একটা দু নম্বর ইকুয়েশান আচ্ছা এক নম্বর ইকুয়েশান আর দু নম্বর ইকুয়েশনের মধ্যে যদি আমরা ভাগ করে দিই এককে দুই দিয়ে তাহলে দেখো কি দাঁড়ালো উপরে দাঁড়ালো ক্যাপিটাল এফ প্লাস স্মল এফ নিচে দাঁড়ালো ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ সমান সমান কত এম এ বাই আই এ বাই আর স্কোয়ার তারপরে কী হলো এম আর স্কোয়ার বাই আই দেখো এ কেটে যাবে এইখান থেকে আমরা যদি ভাগ যোগ করে ফেলি তার মানে ভাগযোগ করলে কী হয় দেখো ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ প্লাস যোগ করলাম উপরে যোগ তাহলে যোগ ভাগ হচ্ছে ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ প্লাস স্মল এফ মাইনাস স্মল এফ প্লাস ক্যাপিটাল এফ সমান সমান উপরে করেছি যোগ তাহলে এম আর স্কোয়ার বাই আই এম আর স্কোয়ার সরি প্লাস আই যোগ করলাম নিচে বিয়োগ করে দিলাম তা দেখো এখানে স্মল এফ স্মল এফ কেটে গেলো এখানে ক্যাপিটাল এফ ক্যাপিটাল এফ কেটে গেল তাহলে টু ইন্টু ক্যাপিটাল এফ সমান টু ইন্টু স্মল এফ টু টুও কেটে যাবে সমান এমআর স্কোয়ার প্লাস আই বাই এম আর স্কোয়ার মাইনাস আই এবার দেখো ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে জানতে চাইছি তাহলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ যদি আমরা লিখি সমান এম আর স্কোয়ার মাইনাস আই বাই এমআর স্কোয়ার প্লাস আয় দেখো আমরা প্রবলেমে কিন্তু ধরেছিলাম ফ্রিকশনাল ফোর্স ইজ অ্যাক্টিং ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশান এবার এইখান থেকে যদি আমরা অ্যানালিসিস করি দেখো আমরা যেসব সিমেট্রিক বডিগুলোর অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি যখন মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়েছি সব কিন্তু আই ছিল লেস দ্যান এমআর স্কোয়ার শুধুমাত্র রিং আর হলো সিলিন্ডারের জন্য রিং আর হলো সিলিন্ডারের জন্য কী হয়েছিল আই সমান এম আর স্কোয়ার হলো সিলিন্ডারের জন্য হয়েছিল কত হয়েছিল আই সমান সমান হলো সিলিন্ডার নিলে আই সমান আর স্কোয়ার আচ্ছা আই সমান আর স্কোয়ার লিখলে এই ইকোয়েশান কী বলে এই তিন নম্বর ইকোয়েশান আই সমান আর স্কোয়ার হলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ সমান জিরো তাহলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ সমান কিন্তু সেক্ষেত্রে জিরো তাহলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ সমান জিরো যখন আই সমান কী এম আর স্কোয়ার কাদের জন্য হল রিং বা হলো সিলিন্ডারের জন্য কিন্তু আমরা দেখলাম স্মল এফ বাই ক্যাপিটাল এফ জিরো তার মানে স্মল এফ সমান সমান জিরো তার মানে ফ্রিকশান কাজ করবে না তাহলে ফর এ রিং অর হলো সিলিন্ডার ইন দিস কেস হলো সিলিন্ডার ইন দিস কেস ফ্রিকশানাল ফোর্স ইজ জিরো তাহলে হলো সিলিন্ডার এবং রিংয়ের জন্য এফ ইকুয়ালস টু স্মল এফ ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু জিরো ইন এনি আদার কেস দেখো যেগুলো সিমেট্রিক কেস দেখো স্মল এফ বাই ক্যাপিটাল এফ সমান আমরা পেয়েছিলাম আর স্কোয়ার মাইনাস আই বাই আর স্কোয়ার প্লাস আই এখান থেকে দেখতে পাচ্ছ এম আর স্কোয়ার পজিটিভ কোয়ান্টিটি আই পজিটিভ কোয়ান্টিটি তাহলে যদি আমার আই গ্রেটার দ্যান এম আর স্কোয়ার হয় তবেই কিন্তু তবেই কিন্তু কি হতে পারে দেখো স্মল এফ কিন্তু নেগেটিভ হতে পারে ক্যাপিটাল এফ অ্যাপ্লাইড ফোর্স স্মল এফ নেগেটিভ মানে ক্যাপিটাল এফ যেদিকে দিয়েছে স্মল এফ বিপরীত দিকে কিন্তু এখানে আমরা ধরেছিলাম ক্যাপিটাল এফ স্মল এফ একই দিকে তাহলে এইখানে বুঝতে পারছো ফ্রিকশান নেগেটিভ হতে পারতো যদি আই গ্রেটার দেন এমআর স্কোয়ার হয় কিন্তু আমরা যেসব বস্তুগুলো নিয়েছি তাদের অ্যাকসিস অবসিমেস্ট্রি সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া ভাবো ডিস্কের হাফ এম স্কোয়ার তাহলে এমআর স্কোয়ারের থেকে ছোট ডিস্কের অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস বাকি বডিগুলোর জন্য যদি সলিড স্পিয়ার হয় দুয়ের পাঁচ এমআর স্কোয়ার হলস্ফিয়ার হলে দুয়ের তিন আর স্কোয়ার এই ভ্যালুগুলো তোমরা পাচ্ছ তারপরে তুমি যদি একটা দণ্ড নাও তাহলে সেক্ষেত্রে তুমি পেয়েছ ভাড়কেন্দ্রগামী অক্ষসাপে কে এম এল স্কোয়ার বাই থ্রি যদি যেগুলো রেডিয়াস আছে সেগুলোর কথা যদি আমরা বলি সরু দণ্ডেরটা নয় বাদ দিলাম তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি এমন কি। আমাদের যদি সলিড সিলিন্ডার হয় তারও তো ফর্মুলা হাফ আর স্কোয়ার সুতরাং আই এক্ষেত্রে কী হচ্ছে লেস দ্যান আর স্কোয়ার আই লেস দ্যান আর স্কোয়ার যদি হয়ে যায় তাহলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ দেখো ওপরে আই ছোটো তাহলে এই নিচে আর স্কোয়ার বাই আই আর স্কোয়ার প্লাস আই এটা পজিটিভ কোয়ান্টিটি ডি ডি নিউমারেটারে আর ওপরে গ্রেটার এই ভ্যালুটা কিন্তু আই ছোটো তাহলে উপরেও পজিটিভ কোয়ান্টিটি সো দিস ইজ গ্রেটার দ্যান জিরো তাহলে স্মল এফ গ্রেটার দ্যান স্মল এফ ইজ গ্রেটার দ্যান জিরো তাহলে কী দাঁড়ালো স্মল এফ গ্রেটার দ্যান জিরো মানে কি ফ্রিকশান কাজ করবে ফরওয়ার্ড ডাইরেকশানে সুতরাং যখন আমার অ্যাক্সিলারেটেড পিওর রোলিং হবে আইদার ফ্রিকশনাল ফোর্স ইজ জিরো যদি ট্যানজেন্সিয়াল উপরে যদি ট্যানজেন্সিয়াল ফোর্স দিই ট্যাঞ্জেন্সিয়াল ফোর্স দিই ট্যাঞ্জেন্সিয়াল ফোর্স দিই তাহলে আইদার ফিকশনাল ফোর্স ইজ জিরো কারকার জন্য রিং বা তোমার হলো সিলিন্ডারের জন্য অথবা এই সিমেট্রিক যেসব ব্যাসার্ধযুক্ত বস্তুগুলো আমরা নিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করছে ফরওয়ার্ড ডাইরেকশানে এবং এই যখন অ্যাক্সিলারেটেড পিওর রোলিংয়ের প্রশ্ন আসছে দেখো ফ্রিকশনাল ফোর্স কিন্তু অ্যাডজাস্টিং ফোর্স হিসাবে কাজ করছে যদি এ কম হয় লিনিয়ার অ্যাক্সিলারেশান কম হয় আর আলফার থেকে তখন ফ্রিকশনাল ফোর্স কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে আর এ যদি বড় হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স তাকে বাঁধা দেবে তাহলে যেদিকে ফোর্স প্রয়োগ করেছি ক্যাপিটালে ফ্রিকশান কিন্তু বিপরীত দিকে কাজ করবে এই হলো আমাদের অ্যাক্সিলারেটেড পিওর রোলিং সংক্রান্ত আলোচনা আমরা নেক্সট টপিকে যাচ্ছি যে যখন একটা বস্তু রাফ ইনক্লাইন প্লেনে রোল করতে করতে যাচ্ছে তার মোশনের ক্ষেত্রে কি শর্তে সে রোল করবে সেটা আমরা দেখতে চাইছি একটা ধরো বস্তু রাখা আছে যার ব্যাসার্ধ আর তার মানে যেগুলো ওই বৃত্তাকার যুক্ত বস্তু ধরো তোমার ডিস্ক হতে পারে রিং হতে পারে তারপরে তোমার সলিড সিলিন্ডার হতে পারে হলো সিলিন্ডার হতে পারে তারপরে তোমার স্ফিয়ার হতে পারে হলো স্ফিয়ার হতে পারে সলিড স্ফিয়ার হতে পারে এদের ক্ষেত্রগুলো মূলত আমরা এখানে আলোচনায় আনছি তাহলে এইখানে আর ব্যাসার্ধের এইরকম একটা বস্তু আছে যার ব্যাসার্ধ আর এখানে একটা ন তল আছে নততলে নতিকোন্থিটা বস্তুর ওপরে ফ্রিকশ ওজন বলের উপাংশ এম জি থিটা কাজ করবে আর ফ্রিকশনাল ফোর্স কাজ করছে নিচের দিকে এমজি সাইন্থিটা কাজ করছে থ্রু দ্য সেন্টার অফ মাস অর সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে দেখো এখানে প্রথম আমরা এখানে কিন্তু রোলিং হচ্ছে উইদাউট স্লিপিং এটাই ধরছি তাহলে ফার্স্ট কেস আমরা লব্ধি বল লিখতে পারি এম জি সাইন্থিটার সামনের দিকে পিছনের দিকে হলো গিয়ে এফ সমান সমান কী হয় এম এ বস্তু যদি তরণ লিনিয়ার অ্যাক্সেলারেশন এ আছে নাম্বার টু দেখো এখানে সেন্টার অফ মাস দিয়ে এম জি সাইন্থিটা যাচ্ছে তার জন্য কোনো টর্ক কাজ করবে না তাহলে কত অর্ক হবে এফ যে বল ফ্রিকশনাল ফোর্স তার টর্ক হবে এফ ইন্টু আর সমান আই আলফা এবার পিওর যদি রোলিং হয় দেখো এখানে তরণ সহ নামছে যদি এখানে পিওর রোলিং হয় তাহলে এ সমান আর আলফা হবে তাহলে আলফার জায়গায় এ বাই আর বসাতে পারি সো এইখানেতে এফ ইন্টু আর সমান সমান আই আই ইন্টু আলফা তার মানে আই এ বাই আর লিখতে পারি অতএব স্মল এফ সমান আই এ বাই কত স্কোয়ার তাহলে এই জায়গা থেকে আমরা কী পাচ্ছি দেখো এই এক নম্বর সমীকরণ এই হলো আমাদের দু নম্বর সমীকরণ এক নম্বর এবং দু নম্বর দুটো সমীকরণ আমরা পেয়েছি এই দুটো সমীকরণে আমরা কি পেতে চাচ্ছি দেখো স্মল এ কে বের করব। তাহলে এফটাকে রিপ্লেস করে দিই কি দাঁড়াচ্ছে এম এমজি সাইন্থিটা মাইনাস এফ মানে আই এ বাই আর্ট স্কোয়ার সমান সমান কত এম এ তাহলে আই এ বাই আর্ট স্কোয়ার সমান এম এ এইবারে দেখো এখানে থেকে আমরা বের করবো অ্যাকচুয়ালি এ কে তাহলে এ এ যুক্ত টার্মগুলো একদিকে যাক আই এ বাই আর্ট স্কোয়ার একদিকে গেল এ কমন যাক এম প্লাস আই বাই আর্ট স্কোয়ার সমান সমান এম জি সাইন্থিটা তাহলে দেখো এ সমান সমান এম জি সাইন্থিটা ডিভাইডেড বাই কথা হচ্ছে দেখো এখানে এম প্লাস আই বাই আর স্কোয়ার এখান থেকে যদি ওপরে নিচে আমি এম কমন নিয়ে কেটে দিই তাহলে দেখো থাকছে ওপরে জি সাইন থিটা নিচে এম কমন নিয়েছি মানে এখানে ওয়ান হলো প্লাস আই বাই এম আর স্কোয়ার তাহলে দেখো এই তরণের মান হলো জি সাইন থিটা বাই আই প্লাস আর স্কোয়ার তাহলে এখন ফ্রিকশনাল ফোর্স কত হবে ফ্রিকশনাল ফোর্স এফ সমান আই এ বাই আর স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এইখানেতে আই বাই আর স্কোয়ার থেকে যাক এর মানটা বসিয়ে দিই জি সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার দেখো এইখানে যদি আমি আই আর স্কোয়ার বাই আই দিয়ে ওপরে নিচে গুণ করে দিই না তাহলে ওপরে তোমার থাকলো জি সাইন সাইন্থিটা আর স্কোয়ার বাই আই থাকলো এখানে আর কি থাকলো প্লাস আর স্কোয়ার বাই আই যদি কেটে দেয় তাহলে ওয়ান বাই এম তাহলে বুঝতে পারছো তাহলে আমরা যদি একটা এম দিয়ে গুণ করে দিই তাহলে বেশ সুন্দর ফর্ম হবে এম জি সাইন থিটা ওপরে থাকছে নিচে এম দিয়ে গুণ করলে এটা ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আয় তাহলে ফ্রিকশানাল ফোর্স এফ সমান সমান দাঁড়ালো কত এম জি সাইন থিটা ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আয় এখন দেখো নততল বরাবর তোমরা যেন ফ্রিকশনাল ফোর্সের সর্বোচ্চ মান কত হতে পারে মিউ এম জি কস্তিটা কারণ তোমরা যেন রিয়াকশান ফোর্স এখানে তল বরাবর যে কম্পোনেন্ট অফ ওয়েট হলো এম জি তলে তলে লম্ব দিকে কম্পোনেন্ট অফ ওয়েট ইজ এম জি কস্থিটা সুতরাং এখানে রিয়াকশান ফোর্স যদি আমার আর হয় সো রিয়াকশান ফোর্স আর ইকুয়ালস টু কত এম জি কস্থিটা সুতরাং সর্বোচ্চ যে ঘর্ষণ বল সেটা হবে মিউ এম জি কস্থিটা তাহলে এইখানে আমি এফ লেস দেন অর ইকুয়ালস টু লিখতে পারি মিউ এম জি কস্তিটা কারণ তুমি জানো ঘর্ষণ বল এফ সমান মিউ আর এটা যদি আর সমান এম জি কস্তিটা হয় তাহলে সেটাই সে মান ঘর্ষণ বলের মান এম জি কস্তিটা ইন্টু মিউ এটা সর্বোচ্চমান আর ঘর্ষণ বল তো সেলফ অ্যাডজাস্টিং ফোর্স সর্বোচ্চ মান ছাড়াও যেটুকু প্রয়োজন হয় তখন সেইটুকুটা বল কাজ করে তাহলে দেখো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিউ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দেখো এম এম কেটে দিতে পারো জি জি কেটে দিতে পারো তাহলে সাইন থিটা বাই কস থিটা কস থিটাকে নিচে নিয়ে আনলাম সাইন বাই কস মানে টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আই এইবারে আমার ফিকশনাল ফোর্সের মান মিনিমাম কত হলে তাহলে এটা সম্ভব যদি মিউ গ্রেটার দেন অরিক টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আই হয় তাহলে মিনিমাম কত গ্রেটার দ্যান অর অরিক টু গ্রেটার দ্যান থাকবে না তাহলে মিউ মিউকাস্ট টু টেন থিটা বাই ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আই যদি আমরা ডিস্ক নিই ডিস্কের জন্য আই ওয়ান কিন্তু আর স্কোয়ার বাই টু তাহলে ডিস্ক নিলে আর স্কোয়ার বাই আই ওয়ান টু তাহলে দেখো মিউ গ্রেটার দ্যান অর অরিকোয়াস টু টেন থিটা তাহলে এই রকম কেসের জন্য মিউয়ের মান কী হবে মিউ ওয়ান ট্যান থিটা তাহলে মিউর ন্যূনতম যে মান থাকলে একটা ডিস্ক ওই নততল বরাবর অ্যাক্সিলারেশনে নামলেও রোলিং উইদাউট স্লিপিংয়ে নামতে পারবে সেটা হলো মিউ ইকুয়ালস টু কত হলো দেখো এখানে যদি টু বসায় ভুল হচ্ছিল মিউ সমান ট্যান থ্রিটা বাই থ্রি হতো কারণ আর স্কোয়ার বাই আই সমান টু আর এখানে যদি আমি টু বসাই ওয়ান প্লাস টু সমান থ্রি যদি সিলিন্ডার হয় সিলিন্ডারটা যদি তোমার হলো হয় হলো হলে কী হয় আই সমান এম আর স্কোয়ার তাহলে এটা ওয়ান প্লাস ওয়ান তাহলে মিউ গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত হয় দেখো ওয়ান প্লাস ওয়ান টু তাহলে টেন থিটা বাই টু তাহলে মিউ এর মিনিমাম মান কত হবে মিউ সমান টেন থিটা বাই টু এবার যদি স্পিয়ার হয় সলিড স্পিয়ার সলিড স্পিয়ার হলে দেখো আই সমান দুয়ের পাঁচ এম আর স্কোয়ার দুয়ের পাঁচ এম আর স্কোয়ার তাহলে কী হলো এম আর স্কোয়ার বাই আই সমান সমান কত পাঁচের দুই তাহলে এই এই ইকুয়েশানে আমরা বসাতে পারি মিউ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কত হবে দেখো এই ইকুয়েশানে যদি আমরা বসাই ধরো এই অঙ্কের খাতিরে এটা আমাদের তিন নম্বর ইকুয়েশান তাহলে এখানেতে এটা যদি পাঁচের দুই বসিয়ে দেওয়া এক প্লাস পাঁচের দুই মানে সাতের দুই তাহলে এটা হলো মিউ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু উপরে উঠে গেলে দুয়ের সাত ইন্টু টু থিটা তখন মিউয়ের ন্যূনতম মান হবে দুয়ের সাত টেন থিটা সুতরাং এইখানে আমরা যা জানলাম তাকে এক কথায় যদি আমাদের মনে রাখতে হয় তাহলে আমরা বলবো দুটো কথা মনে রাখার একটা হলো তরণ আই সমান কত হয় জি সাইন থিটা বাই ওয়ান প্লাস কথা হবে ওয়ান প্লাস জি সাইন থিটা বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার আর আরেকটা কথা হলো মিউ গ্রেটার দেন অর ইকুয়ালস টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আই সুতরাং মিউ এর মান সংক্রান্ত কথা বললে এটা আর রোলিং উইদাউট স্লিপিং মানে তিনটে শর্ত দেখো প্রথম যে কোনো প্রবলেম যখন করবে প্রথম হলো ট্রান্সলেটারি মোশনের ক্ষেত্রে লব্ধি বল সান এম এম জি থিটা মাইনাস ফ্রিকশনাল ফোর্সিকসটা এম এ নেক্সট হলো টর্ক জি ইকোয়ালস টু আই আলফা সেকেন্ড ইকুয়েশন খুব ইম্পর্ট্যান্ট যে এখানে কি এখানে কিন্তু সেন্টার অফ মাস দিয়ে যেহেতু বসছে মাসের সাপেক্ষে বস্তু ঘুরছে হেন্স দ্য মুমেন্ট অ্যাবাউট দ্যাট পয়েন্ট ডিউ টু দ্য কম্পোনেন্ট অপ ওয়েট ইজ জিরো সো অনলি ফ্রিকশনাল ফোর্স উইল গিভ দ্য কন্ট্রিবিউশন হ্যার তাহলে ফ্রিকশনাল ফোর্সের কন্ট্রিবিউশন কত এফ ইন্টু আর সমান আই আলফা জি সমান আই আলফা লিখলাম কিন্তু আমরা বলেছি কেসটা যেমন রুলিং উইথ স্লিপিং তাহলে এ সমান আর আলফা হবে তাহলে আলফার জায়গায় এ বাই আর বসিয়ে দিলাম সো এ ফিক বাই আর স্কোয়ার এখন আমাদের এই এক নম্বর ইকুয়েশান থেকে আমরা একে বের করতে চাইছি এফকে বাদ দিয়ে এফ ছাড়া আইকে বেরোল তাহলে দ্বিতীয় ইকুয়েশান থেকে এফের মান প্রথম ইকুয়েশনে বসিয়ে দিলাম বসিয়ে দিলেই আমাদের এ বেরিয়ে গেল আর সেই মানটাকে আমরা যখন এফসান আই বাই আর স্কোয়ারে বসাচ্ছি এফ এর মান পেয়ে যাচ্ছি আর এফ মানে ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশনাল ফোর্স আমরা জানি এ বলের যে সর্বোচ্চ মান কতটা হতে পারে মিউএমজি কস্তিটা তাহলে এফের মান যদি এর থেকে কম বা এর সঙ্গে সমান হয়ে যায় তাহলেই রোলিং উইদাউট স্লিপিং সম্ভব এবং সেখান থেকে মিউয়ের মান আমরা দেখলাম থিটা বাই ওয়ান প্লাস আর স্কোয়ার বাই আয়ের থেকে বড় বা সমান হবে তাই মিনিমাম ভ্যালুগুলো বিভিন্ন সিমেট্রিক বডি যারা অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস ঘুরছিলো তাদের ক্ষেত্রে কেমন হবে সেটা আমরা কিন্তু বের করে ফেললাম এইবার হচ্ছে ফাইন্ড দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ এ বডি রোলিং উইদাউট স্লিপিং উইথ ইউনিফর্ম ভ্যালোসিটি একটা বস্তু ইউনিফর্ম ভ্যালোসিটিতে নামছে বা চলছে তার রোলিং উইদ স্লিপিংয়ের ক্ষেত্রে যখন সে পিওর রোলিং আর কি যাচ্ছে পিওর রোলিংয়ে আছে তখন তার মোট কাইনেটিক এনার্জি এখন তার তাহলে দু ধরনের এনার্জি আছে উইথ ইউনিফর্ম ভ্যালোসিটি ইউনিফর্ম ভ্যালোসিটি রোলিং উইদাউট স্লিপিংয়ের শর্ত বিষমানো মেগার প্রথম কথা তাহলে তার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কত ই ট্রান্সলেশনাল কত হাফ এম ভি স্কোয়ার রোটেশনাল এনার্জি কত কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার কিন্তু দেখো এই টার্মটাকে আমরা একটু মডিফাই করে নিচ্ছি তোমরা দেখেছ চক্রগতির ব্যাসার্ধ আই সমান চক্রগতির ব্যাসার্ধ কে হলে আই সমান এম কে স্কোয়ার লেখা যায় আর ওমেগা সমান এখান থেকে লেখা যায় ওমেগা সমান সমান ভি বাই আর তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় ভি বাই আর ভি স্কোয়ার বাই আর স্কোয়ার লিখে দিলাম দেখো কি দাঁড়ালো হাফ এম ভি স্কোয়ার কমন গেলে পড়ে থাকলো ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার দেখো বেশ মিল আছে ট্রান্সলেশনাল যে কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি তার ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার গুণ তাহলে ই টি যদি টোটাল কাইনেটিক এনার্জি বলা হয় তাহলে দুটো যোগ ফল প্রথমটা কত হাফ এম ভি স্কোয়ার দ্বিতীয় টার্মটা কত হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে দুটো যদি যোগ করে আমি হাফ এম ভি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে দেখো সরি হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার ছিল এটা এটা ভুল হচ্ছিলো রোটেশনালটা কে হাফ আয়ের জায়গায় বসালাম কত এম কে স্কোয়ার আর ওমেগা স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার কমন নিলে পড়ে থাকলো কে স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে টোটাল এনার্জি কত ট্রান্সলেশনাল হলো হাফ এম ভি স্কোয়ার রোটেশনাল কত হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার এই জায়গাটা হবে এইখানটা আর একটু বলে নিই ট্রান্সলেশনাল এনার্জি ঠিক করে বলছি এটা এর আগে একটুখানি ভুল করে ফেলেছিলাম ই ট্রান্সলেশনাল ছিল হাফ এম ভি স্কোয়ার ই রোটেশনাল হলো হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার এখান থেকে হাফ এম ভি স্কোয়ার যদি আমাদের কমন যায় তাহলে টোটাল এনার্জি হাফ এম ভি স্কোয়ার ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার কে যেখানে হলো চক্রগতির ব্যসতাবার রেডিয়াস অফ জাইরেশন তাহলে ই ট্রান্সলেশনাল বা ই টোটাল ই ট্রান্সলেশনাল হলো হাফ এম ভি স্কোয়ার ই টোটাল কত হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার আর ই রোটেশনাল বাই ই টোটাল কত ই রোটেশনাল হলো হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে দেখো এটা এ কেস এটা বি কেস এটা কি ট্রান্সমিশন এনার্জি বাই টোটাল এনার্জি দেখো হাফ এম ভি স্কোয়ার ওপরে নিচে তুমি দুটোরই কেটে দিতে পারো এই টোটাল হাফ এম ভি স্কোয়ার হতো হাফ এম ভি স্কোয়ার কেটে দিতে পারো এই টোটালে হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে হাফ এম ভি স্কোয়ার কিন্তু কেটে দিতে পারো ফরে সলিডসফিয়ার কে স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কত দুইয়ের পাঁচ কারণ আইসমান তুমি জানো সলিড স্পিয়ারের কত আইসমান দুইয়ের পাঁচ এম আর স্কোয়ার আর আই সমান তো যখন চক্রগতি ব্যাসার দিয়ে লিখছ এম কে স্কোয়ার তাহলে কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান দুইয়ের পাঁচ তা যদি এখানে বসাও দেখো তাহলে সলিড স্পেয়ারের জন্য ই ট্রান্সলেশনাল বাই ই টোটাল কত দাঁড়াচ্ছে এটা দুয়ের পাঁচ বসালে এক প্লাস দুয়ের পাঁচ মানে সাতের পাঁচ উল্টে গেল পাঁচের সাত তাহলে ই রোটেশনাল বাই ই ট্রান্সলেশনাল করলে কত হবে দেখো এখানে কে স্কোয়ার বাই আর স্কোয়ার হলো দুয়ের পাঁচ আর নিচে হলো কত এক প্লাস দুয়ের পাঁচ মানে সাতের পাঁচ দুয়ের পাঁচ বাই সাতের পাঁচ দুয়ের পাঁচ বাই সাতের পাঁচ তার মানে কত হবে দুয়ের সাত অংশ দুয়ের সাত তাহলে দেখো টোটাল এনার্জির পাঁচের সাত অংশ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আর টোটাল কাইনেটিক এনার্জি দুয়ের সাত অংশ রোটেশনাল কাইনেটিক এনার্জি এবার ধরো ডিস্ক ডিস্কের জন্য কে স্কোয়ার বাই আর্ট স্কোয়ার সমান সমান কিন্তু হয় হাফ তাহলে যদি হাফ হয় তাহলে ই ট্রান্সলেশনাল বাই ই রোটেশন টোটাল কত হবে ই ট্রান্সলেশনাল বাই ই টোটাল সমান ওপরে দেখো ওপরে কেউ নেই ওয়ান বাই ওয়ান প্লাস হাফ তার মানে কি দাঁড়ালো ওয়ান বাই ওয়ান প্লাস হাফ মানে এক বাই তিনের দুই মানে দুয়ের তিন অংশ তাহলে রোটেশনাল বাই টোটাল কী হবে বাদ বাকি অংশটা আর হিসেব না করেও বলা যায় বাদ বাকি এক মাইনাস দুয়ের তিন মানে একের তিন অংশ ওয়ান থার্ড এবার সলিড স্পিয়ার এই সলিড সিলিন্ডার সলিড সিলিন্ডারের জন্য দেখো ডিস্কে যা হয় তাই হবে কারণ সলিড সিলিন্ডারেও কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হাফ জন্য আই সমান তুমি জানো দুয়ের তিন এম আর স্কোয়ার সমান সমান এম কে স্কোয়ার তাহলে কে স্কোয়ার বাই আর্ট স্কোয়ার সমান সেখানে কত আচ্ছা স্মল দিয়েই লিখলাম কে স্কোয়ার বাই আর্ট স্কোয়ার সমান দুয়ের তিন তাহলে দেখো ই ট্রান্সলেশনাল বাই ই টোটাল কত হবে দেখো এক বাই এক প্লাস দুয়ের তিন মানে কত পাঁচের তিন এক বাই পাঁচের তিন মানে তিনের পাঁচ তিনের পাঁচ অংশ আর ই রোটেশনাল বাই ই টোটাল সমান বাদ বাকিটা দুয়ের পাঁচ অংশ তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে দেখছিলাম যে যখন একটা বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে ইউনিফর্ম স্পিডে বলা উচিত ইউনিফর্ম স্পিডে যাচ্ছে তখন তার ট্রান্সলেশনাল কানেটিংয়ার যে কত হাফ এম বি স্কোয়ার রোটেশনাল কত হাফ আই ওমেগা স্কোয়ার আয়ের জায়গায় বসালাম রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ দিয়ে এমকে স্কোয়ার আর ফর পিওর রোটেশান এখানে পিওর রোলিং অমেয়ের জায়গায় ভি স্কোয়ার বাই বাইট স্কোয়ার তাহলে ভ্যালুটা হলো হাফ এম ভিস স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার এখানে ওয়ানটা ভুল করে প্রথমে লেখা হয়েছিল কিন্তু তাহলে টোটাল কত হলো প্রথম টার্মের হাফ এম ভি স্কোয়ার এক নম্বর ইকুয়েশনে দু নম্বর ইকুয়েশনে হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আট স্কোয়ার তাহলে হাফ এম ভি স্কোয়ার কমন নিলে টোটাল এনার্জি কিন্তু হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার এটা আমরা যে কোনো জায়গায় যখন কোনো বস্তু ঘুরতে ঘুরতে এগোচ্ছে টোটাল এনার্জি লিখতে বলবে তাড়াতাড়ি যদি অঙ্ক করার চেষ্টা করতে হয় বিভিন্ন মাল্টিপুল চয়েস পরীক্ষায় তখন কিন্তু এই ফর্মটা ইউজ করবো অনেকটা সময় সেভ হয়ে যাবে দু নম্বর তুমি এইখান থেকে দুটো পার্ট পাচ্ছো এখানে দে তাকালেই বুঝতে পারছো ট্রান্সলেশনাল এনার্জি কত ই ট্রান্সলেশনাল হাফ এম ভি স্কোয়ার রোটেশনাল কত বাকিটা হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে ট্রান্সলেশনাল বাই টোটাল সমান ওয়ান বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার এটা যা বেরোলো না এক থেকে সেটা বাদ দিলেই রোটেশনাল বাই টোটাল পেয়ে যাবো যেমন আমার স্ফিয়ার কে স্কোয়ার বাই আর স্কোয়ার দুয়ের পাঁচ এক প্লাস দুয়ের পাঁচ মানে কত সাতের পাঁচ উল্টে গেলো পাঁচের সাত তাহলে স্ফিয়ারের জন্য দেখো ট্রান্সলেশনাল বাই টোটাল এনার্জি হলো কত হলো গিয়ে পাঁচের সাত অংশ তাহলে রোটেশনাল বাই টোটাল হবে বাদ বাকি দুয়ের সাত অংশ এইবার ধরো ডিস্ক কে স্কোয়ার বাই আর স্কোয়ার হাফ এক প্লাস হাফ মানে কত তিনের দুই তাহলে ট্রান্সলেশনাল ট্রান্সলেশনালটা টোটালের দুয়ের তিন অংশ কারণ সেটা নিচে ছিল আর বাকিটা কত একের তিন অংশ রোটেশনাল বাই টোটাল যদি হলো স্পিয়ার হয় তাহলে দেখো কে স্কোয়ার বা স্কোয়ার দুয়ের তিন এক প্লাস দুয়ের তিন মানে কত পাঁচের তিন উল্টে গেলে তিনের পাঁচ তাহলে দেখো সেখানে তিনের পাঁচ অংশ ছিল ই ট্রান্সলেশনাল বা ই টোটাল তাহলে ই রোটেশনাল কাইনেটিক এনার্জি বা ই টোটাল এনার্জি তাহলে আর বাদ বাকি টুকুটা দুয়ের পাঁচ অংশ এইভাবে আমরা খুব সহজে কিন্তু বের করে নিতে পারব বিভিন্ন ক্ষেত্রে এনার্জি রেশিও এইবারে আমরা আরেকটা ডিরেকশানে যাচ্ছি যেখানে কি বলছে বলছে অ্যাক্সিলেশন অফ এ বডি এক্সি এক্সিকিউটিং পিওর রোলিং ইন এ স্মুথ ইনক্লাইন প্লেন একটা স্মুথ ইনক্লাইন প্লেন যার হাইট ধরো হল এইচ এবং যার নথিকোণ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশান হলো থিটা এর ওপরে একটা বস্তু আছে এই বস্তুটার এম এই নততল বরাবর এই নততলের যদি ধরো তোমার দৈর্ঘ্য হয় এক্স তাহলে নতোতল বরাবর সে গড়িয়ে নামছে সে যখন নিচে নামছে তখন তার অ্যাক্সিলারেশান কত হবে দেখো প্রথমত পিওর রোলিং যদি নতোতলটা তোমার স্মুথ হয় এই যে স্মুথ ইনক্লাইন প্ল্যান তাহলে ঘর্ষণ নেই তাহলে উপরে যা পোটেন্সিয়াল এনার্জি ছিল নিচে তাই কাইনেটিক এনার্জিতে পরিণত হবে যদি পিওর রোলিং হয় তাহলে বস্তুটার মোট কাইনেটিক এনার্জি একটু আগে আমরা দেখলাম হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কি এই চুচ্চতা থেকে পড়েছে তাহলে উপরে এটা যদি রেফারেন্স লেভেল হয় তাহলে উপরে পোটেন্সিয়াল এনার্জি হল গিয়ে এম জি এইচ এইবার দেখো নততল বরাবর বস্তু তরণ কিন্তু কতখানি এটা আমরা দেখতে চাইছি দেখো এইখানে এ তরণে যদি বস্তু নামে বস্তু তরণ ধরলাম এ এক্স দূরত্ব নামছে তাহলে এক্স দূরত্ব সে নেমেছে তাহলে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার সমান সমান টু এ এক্স কারণ প্রাথমিক বেগ ইউ তো জিরো তাহলে কাইনেমেটিক্যাল ইকুয়েশান থেকে লিখলাম ভি স্কোয়ার সমান টু এক্স এইবার দেখো আর একটা জিনিস আমরা লিখতে পারি এইচ বাই এক্স সমান কত বলো তো এইচ বাই এক্স লম্বো পারপেন্ডিকুলার বাই হাইপোটিনিয়াস অতিভুজ সমান থিটা তাহলে এইচ সমান সমান কত এক্স থিটা তাহলে আমি এক্সের জায়গায় তো এইচ বাই সাইন থিটা বসিয়ে দিতে পারি টু এ ইন্টু এক্সের জায়গায় বসাবো এইচ বাই সাইন থিটা তা দেখো এই ইকুয়েশানে সেটা বসিয়ে আমরা ক্যালকুলেট করছি এই এক নম্বর সমীকরণে এটা আমরা বসিয়ে ক্যালকুলেট করছি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় বসালাম টু এ ইন্টু এইচ বাই সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর্ট স্কোয়ার সমান সমান এম জি ইন্টু এইচ দেখো টু টু কেটে গেল তাহলে কী হলো দুই পক্ষ থেকে এম এম কেটে দিতে পারি এইচ এইচ কেটে দিতে পারি তাহলে এ সমান দেখো পড়ে থাকলো জি থিটা বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার তোমরা দেখেছিলে যে তলটা যদি তল হয় সেখানে কোনো বস্তু যদি নিচে নামে তার ত্বরণ যদি রোলিং মোশান না থাকে শুধু ট্রান্সলেশনাল মোশান থাকতো এ সমান জি সাইন্দিটা কিন্তু যখন রোটেশনাল মোশান যোগ হলো এক্সট্রা পার্ট কে স্কোয়ার বাই আর স্কোয়ার ওয়ানের সঙ্গে যোগ হয়ে গেল নিচে ডিনিউমারেটরে ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার হলো শুধু এইটুকুটা তফাৎ সুতরাং এই ডিডাকশানের জন্য ফার্স্ট অফ অল মেকানিক্যাল এনার্জি ল প্রয়োগ করলাম কারণ স্মুথ প্লেন স্মুথ প্লেন নিচের তলটা ছিল রেফারেন্স প্লেন বস্তুটা এইচ উচ্চতায় ছিল সেখানে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি ছিল এমজিএইচ সে নিচে পড়লো টোটাল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে কারণ এই তলটা রেফারেন্স প্লেন তো তাহলে এখানে পোটেন্সিয়াল এনার্জি জিরো তাহলে টোটাল উপরের বিন্দুতে এ বিন্দুতে যা পোটেন্সিয়াল এনার্জি ছিল এখানে টোটালটাই কাইনেটিক এনার্জিতে পরিণত হবে রোলিং উইদাউট স্লিপিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি বস্তু যদি পড়ে সেই মুহূর্তে বেগ যদি ভি হয় তাহলে তার টোটাল কাইন্ডিং এর ছিল হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার অ্যাকুয়ালি হাফ এম ভি স্কোয়ার হলো ট্রান্সলেশন আর হাফ এম ভি স্কোয়ার ইন্টু ক্কোয়ার আর স্কোল তার রোটেশনাল কাইন্ডেটিং এনার্জি এইবারে ভি বেগে পড়ছে এ তরণে যদি পড়ে তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি স্কোয়ার ওয়ান টু এক্স তাহলে এখানে বসিয়ে দিলাম এক্সের জায়গায় এইচ বাই সাইন্থিটা কারণ এইচ বাই এক্স ওয়ান সাইন্থিটা ছিল শুধু এটা বসিয়ে দিলাম শুধু ভি স্কোয়ারের জায়গায় কারণ আমাকে এ দিয়ে ভিকে আনতে হবে আমার তরণ চাই শুধু এইটুকুটা মনে রেখে বসিয়ে দিলাম এইবার দেখো এম এইচ এগুলো কেটে গেলো টু টু উপরে নিচে কেটে গেলো তাহলে দেখা গেলো এ সমান জি সাইন্থিটা বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আটস্কোয়ার এবং মনে রাখা খুব সহজ যদি শুধু ট্রান্সলেশনাল মোশান থাকতো তাহলে আমরা দেখেছি স্মুথ ইনক্লাইন প্লেনে বস্তু তরণ হতো স্মুথ ইনক্লাইন প্লেনে বস্তু তরণ হতো জি থিটা কিন্তু যখন ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল মোশান হলো যখন পিওর রোলিং হলো তখন কিন্তু বস্তু তরণে আরেকটা টার্ম যুক্ত হলো জি থিটা বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার সুতরাং এখানে তরণের মানটা কিন্তু কমে গেল নিচে আর একটা এক্সট্রা ফ্যাক্টার যোগ হলো এবার কোন ক্ষেত্রে কেমন হবে ধরো তোমার রিং রিংয়ের ক্ষেত্রে কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান ওয়ান তাহলে এ সমান কত হবে জি সাইন থিটা থাকলো ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু তাহলে জি সাইন থিটা বাই টু যদি তোমার সলিড সিলিন্ডার হয় সলিড সিলিন্ডার হয় সলিড স্ফিয়ার ধরো সলিড সলিড স্ফিয়ার হলে কত হবে কে স্কোয়ার বাই আর স্কোয়ার সময় দুইয়ের পাঁচ তাহলে দেখো এ সমান জি সাইন থিটা জি সাইন থিটা বাই কত আছে দেখো তো এক প্লাস দুইয়ের পাঁচ মানে সাতের পাঁচ ওপরে উঠলে ফাইভ জি সাইন থিটা বাই সেভেন যদি আমার হলস্ফিয়ার হতো হলস্ফিয়ার হলে পরে কী হতো দেখো এটা হতো দুইয়ের তিন কে স্কোয়ার বাই আর্ট স্কোয়ার হয়ে যেত কত আমাদের দুইয়ের তিন তা যদি আমরা এখানে বসিয়ে দিই কোয়েশন এক প্লাস দুইয়ের তিন মানে পাঁচের তিন উপরে উঠে গেলে তিনের পাঁচ তাহলে এ সমান থ্রি জি সাইন থিটা বাই ফাইভ হয়ে যেত ডিস্ক হলে পরে পরে ডিস্ক কে স্কোয়ার বাই আর স্কোয়ার হলো হাফ তাহলে এ সমান কত দেখো কে স্কোয়ার বাই আর স্কোয়ার হাফ হলে জি সাইন থিটা বাই এ সমান জি সাইন থিটা বাই কে স্কোয়ার বাই আর স্কোয়ার হাফ তাহলে ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফ মানে কত তিনের দুই তাহলে দুয়ের তিন টু জি সাইন্থিটা বাই থ্রি এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা স্মুথ ইনক্লাইন প্লেনে একটা বস্তু যদি পড়ে এবং রোলিং উইদাউট স্লিপিং বা পিওর রোলিং হয় তাহলে তার তরণ কত আমরা ইন জেনারেল মনে রাখবো এ সমান কত মনে রাখবো জি সাইনথিটা বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার এটা স্বাভাবিকভাবে বিভিন্ন মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন তাড়াতাড়ি আনসার করার জন্য অবশ্যই এই ফর্মটা তোমাকে মনে রাখতে হবে আর ডিডাকশানের জন্য তো বলেই দিলাম ফার্স্ট এনার্জি কনজারভেশন ভি ভিকে রিপ্লেস করব এ দিয়ে কারণ আমার দরকার অ্যাক্সিলারেশান এবং আমাকে আরেকটাও মনে রাখতে হবে এখানে এইচ আছে কিন্তু এক্সপ্রেশনে এইচ থাকার কথা না তাহলে আমরা ওই যে নততলের দৈর্ঘ্য এক্স নিলাম এক্স বা এইচ সময় সাইন থিটা সুতরাং এক্সকে এলিমিনেট করে দেবো বা ডানপক্ষে এইচের জায়গায় আমরা বসিয়ে দিতে পারতাম এক্স থিটা তাহলেও হবে তাতে করেই আমার এক্স ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশান কিন্তু হয়ে যাবে এবং এইচও থাকছে না কিন্তু আলটিমেট অ্যাক্সিলারেশনে এটাও লক্ষণীয় ব্যাপার নেক্সট প্রবলেমে নেক্সট আমরা প্রবলেমে যাওয়ার চেষ্টা করি যে থিওরি পড়লাম সেই ক্ষেত্রে কীভাবে আমরা প্রবলেমে অ্যাপ্রোচ করব সেগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখা দেখো এ হরাইজেন্টাল ফোর্স এ অ্যাক্টস অন দ্য স্পিয়ার অ্যাট ইটস সেন্টার সেন্টারে হরাইজেন্টাল ফোর্স দিয়েছি কোয়েফিসেন্ট অফ ফ্রিকশান বিটুইন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য স্পিয়ার ইজ মিউ হোয়াট ইজ দ্য মিনি ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ফর হুইজ দেয়ার ইজ নো স্লিপিং এ ফের মান কত হলেও কোনো স্লিপিং ঘটবে না তাহলে ধরো এখানে একটা ফ্রিকশান কাজ করছে যেদিকে গতি নর্মালি তার বিপরীতে ফ্রিকশান তাহলে প্রথমে আমরা লিখে নিই ট্রান্সলেশনাল গতির জন্য ইকুয়েশন অফ মোশান বস্তুর তরণ ধরো এ বস্তুর ভরে তাহলে পরে কি লিখতে পারি লব্ধি বল ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ সমান সোয়ান এম এ ফার্স্ট ইকুয়েশান লেখা হয়ে গেল নেক্সট হচ্ছে পিওর রোলিং তাহলে পিওর রোলিং যদি হয় দেখো ভারকেন্দ্র গামী অক্ষ সাপেক্ষে যদি আমি টর্ক বের করি তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এফ কিন্তু কোনো টর্ক দিতে পারছে না তাহলে স্মল এফ ইন্টু টর্ক টাউ। ইকালস টু তোমার কী বলেছে বলেছে স্পিয়ার কিছু না বললে আমরা সলিড স্ফিয়ার ধরছি সমান দুয়ের পাঁচ এম আর স্কোয়ার মানে আই ইন্টু আলফা আলফার মানও আমরা বের করে নিতে পারি আলফা পিওর রোলিং এ সমান আলফা ইন্টু আর তাহলে আলফা সমান এ বাই আর তাহলে এটা আমরা বসিয়ে দিলাম তাহলে দুয়ের পাঁচ এম আর স্কোয়ার আলফা সমান এ বাই আর তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এফ ইন্টু আর সমান এটা তাহলে এফ সমান দুইয়ের পাঁচ এম এ দুইয়ের পাঁচ এম এখন দেখো আমাদের বলেছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ফর ইজ নো স্লিপিং ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো একটা রেঞ্জে ভ্যালু যখন যাচ্ছে ইন আনতে হবে ইন আনার রাস্তাটা আমাদের কিন্তু ফ্রিকশানকে দিয়ে সুতরাং আমাদের আলটিমেটলি ফ্রিকশনাল ফোর্সের মানটাকে বের করে নিতে হবে এটা হলো রাস্তা তাই আমরা প্রথমে এই এক নম্বর সমীকরণের এই দুই নম্বর সমীকরণ থেকে এ বের করবো তারপরে ফ্রিকশানাল ফোর্সে পৌঁছে যেতে পারবো খুব সহজে দেখো ক্যাপিটাল এফ মাইনাস দুয়ের পাঁচ এম সমান সমান কত হলো এম এ এই যে স্মল এফের মানটা এখানে পুট করে দিয়েছি অ্যাকচুয়ালি তাহলে কত হলো ক্যাপিটাল এফ সমান সমান দুইয়ের পাঁচ এম এ ওদিকে গেলে সাতের পাঁচ এম এ তাহলে ক্যাপিটালে সমান সমান কিন্তু হয়ে গেল সাতের পাঁচ এম এ কিন্তু আমাদের কাকে দরকার এফকে দরকার দেখো এখান থেকে যদি আমরা এফকে ক্যাপিটাল এফ টার্মে প্রকাশ করতে যাই খুব সহজ ভাগ করে দিই দুইকে তিন নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই স্মল এফ বাই ক্যাপিটাল এফ সমান দেখো এর পাঁচ এম এ বাই কত হচ্ছে দেখো তো সাতের পাঁচ এম এ সাতের পাঁচ এম এ দেখো এম এম এ কেটে গেল কেটে গিয়ে রাখছে দেখো থাকছে দুয়ের সাত তাহলে স্মল এফ সমান টু এফ বাই সেভেন স্মল এফের মানটা কতখানি হয় ইন আনতে পারবো এফ সমান জি কারণ তলটা তো অনুভূমিক তল তাহলে দিস ইজ মিউ এম জি তাহলে দেখো তোমার কাছে বলেছে কার মানের ইনইকুয়ালিটি এফের মানের তাহলে এফ লেস দ্যান অর ইকুয়ালস টু সাতের দুই কথা হলো মিউ এম জি সুতরাং এফে তোমাকে বলেছিল যে ম্যাক্সিমাম ভ্যালু সো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ দ্যাট ইজ এফ ম্যাক্স বুঝতেই পারছো ওইখান থেকে যদি আমি নিই ম্যাক্সিমাম ভ্যালু সেভেন মিউ এম জি বাই এখানে খুব সহজে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারলাম নেক্সট প্রবলেমে যাচ্ছি প্রবলেম নাম্বার টু প্রবলেম নাম্বার টু কি বলছে

রিং আর সিলিন্ডার ব্যতিক্রম কীরকম হলো সিলিন্ডার ব্যতিক্রম এদের ক্ষেত্রে কোনো ফ্রিকশান থাকবে না অন্যথায় ফ্রিকশান কোন দিকে কাজ করবে সামনের দিকে যেদিকে ফোর্স দিয়েছ তাহলে এখানে ফ্রিকশান এদিকে বসিয়ে দিলাম এটাই এই প্রবলেমটা তাৎপর্য তাহলে দেখো এখানে প্রথমে ট্রান্সলেশনাল মোশানের জন্য ইকুয়েশন অব মোশান লিখি এটা এ তরণে যদি যায় লব্ধি বল কত ক্যাপিটাল এ প্লাস মল এফ সমান সমান এম এ নেক্সট যদি তুমি রোটেশনের কথা ভাবো তাহলে এখানে রোটেশন মশান কী দেবে এফ ইন্টু ক্যাপিটাল আর এটা যেদিকে ঘোরাচ্ছে এ উল্টো দিকে মাইনাস স্মল এফ ইন্টু ক্যাপিটাল আর অর্থাৎ এটাই হলো লব্ধি টর্ক জি সমান আই ইন্টু আলফা আই হলো জড়তা ভ্রামক আলফা হলো কৌণিক ভর এই কৌণিক তরণ এবার ফর পিওর রোলিং পিওর রোলিংয়ে যদি আমরা শর্ত লিখি পিওর রোলিংয়ের জন্য কি হয় পিওর রোলিংয়ের জন্য হয় তোমার এ সমান আর তাহলে আলফা সমান কত এ বাই আর তাহলে দেখো এখানে ক্যাপিটাল এফ মাইনাস মল এফ ইন্টু আর সমান সমান আই ইন্টু আলফা মানে এ বাই আর তাহলে দেখো এখানে ক্যাপিটাল এফ মাইনাস মল এফ সমান আই এ বাই আর স্কোয়ার তাহলে দেখো প্রথম ইকুয়েশানটাকে আমরা এক নম্বর ইকুয়েশান বললাম দ্বিতীয়টাকে দু নম্বর ইকুয়েশান বললাম কি চেয়েছে দেখো ফাইন্ড দ্য অ্যাক্সিলেশন অফ দ্য সেল ইফ ইট রোলস উইদাউট স্লিপিং সুতরাং এর অ্যাক্সিলারেশান তোমাকে কিন্তু বের করতে হবে তাই হোক এক নম্বর সমীকরণে এ প্লাস এফ সমান এম এ দ্বিতীয় সমীকরণে এফ মাইনাস এফ সমান আই বাই আর স্কোয়ার এটা আমরা পেয়েছি সেলটা কেমন সেলস ফেরিক্যাল সেল তাহলে আয়ের মান কিন্তু কত হয় দুয়ের তিন এম আর স্কোয়ার তাহলে আমরা তো এই দু নম্বর ইকুয়েশানেও সেটা বসিয়ে দিতে পারি দুয়ের তিন এম আর স্কোয়ার ইন্টু এ বাই আর স্কোয়ার তাহলে দেখো ক্যাপিটাল এস এফ মাইনাস স্মল এফ ওয়ান কি দাঁড়ালো দুয়ের তিন ইন্টু এম এ আর এ প্লাস এফ তাহলে এটা তিন নম্বর ইকুয়েশান পেলাম এতে যদি যোগ করে দিই কাকি এক নম্বর ইকুয়েশান ক্যাপিটাল এফ প্লাস স্মল এফ ওয়ান এম এ এবং তিন নম্বর ইকুয়েশান ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ওয়ান দুয়ের তিন এম এ যোগ করলে দেখো আসছে টু এফ টু ইন্টু ক্যাপিটাল এফ স্মল এফটা কিন্তু কেটে যাবে এই কোয়েশান আর নিচের কোয়েশানে এফটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে থাকলো কত এখানে থাকলো এম আর এখানে দুয়ের তিন এম তার মানে কত পাঁচের তিন এম তাহলে এফের মান কত হলো ক্যাপিটাল এফ সমান সমান পাঁচের ছয় এম তোমার কাছে কিন্তু এফ চাইনি তোমার কাছে চেয়েছে কাকে অ্যাক্সিলারেশনকে তাহলে এ সমান সমান এখান থেকে পাচ্ছি সিক্স এফ বাই ফাইভ এম

টোয়াইশ টি কিউব মাইনাস সিক্সটি স্কোয়ার দ্য টর্ক অন দ্য বডি বিকামস জিরো কত সময় টর্চ জিরো দেখো টর্চ জি সমান আমরা জানি আই আলফা টর্চ জিরো কীভাবে হতে পারে জি সমান আই আলফা মানে কি ডিওমেগা ডিটি কৌণিক বেগের পরিবর্তনের হার আচ্ছা যদি ডিওমেগা ডিটি জিরো হয় তাহলে তো জি জিরো টর্ক জিরো হয়ে যাবে তাহলে টর্কের মান জিরো করতে গেলে ডিটি বা বেগের পরিবর্তনের হার বের করতে হবে তার মানে আমাদের রাস্তাটা কী হবে থিটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো সেখান থেকে ডি থিটা ডিটি বা ওমেগা পাবো এখান থেকে আবার টি এস সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ডি ডিটি পাবো এবং ডিওমেগা ডিটি সমান জিরো ফুট করলেই টি এর মান আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে ডি থিটা ডিটি মানে ওমেগা বের করে নিচ্ছি কথা হবে টু ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু টি স্কোয়ারের হলো টুয়াইশ টি তাহলে সিক্স টি স্কোয়ার মাইনাস টুয়েলভ এইবার দেখো ডিও মেগারিটি করছি বোথ সাইডস উইথ রেসপেক্ট টি এগেন কত দাঁড়ালো ছয় দুগুনো বারোটি মাইনাস বারো ডিও আলফা যদি জিরো বসাও তাহলে কি দাঁড়ালো টুয়েলভ টি মাইনাস সমান সমান তাহলে টুয়েলভ সমান টুয়েলভ তাহলে টি সমান সমান তাহলে কত সময় পরে হচ্ছে টর্কটা জিরো এক সেকেন্ড এক সেকেন্ড দেখো অপশান ডি তাহলে তিনের কারেক্ট অপশান হলো গিয়ে ডি তারপরে প্রশ্ন নম্বর চারে আমরা যাচ্ছি চার নম্বর প্রশ্নে দেখো কি বলছে চার নম্বর প্রশ্নে বলছে দ্য মুমেন্ট অফ এ অফ দ্য ফোর্স এফ বলে দিয়েছে ফোর্সটা অ্যাট টু জিরো মাইনাস থ্রি অ্যাবাউট দ্য পয়েন্ট টু মাইনাস টু মাইনাস টু তাহলে ফোর্স যেখানে কাজ করছে তোমরা জানো মোমেন্ট অফ এ ফোর্স মানে টর্ক জি ইকলস টু তোমরা জানো আর ক্রস এফ বাট হোয়াট ইজ আর আর হলো বলটা যে বিন্দুতে কাজ করছে সেই বিন্দুর পজিশান ভেক্টর ধরো বল বি বিন্দুতে কাজ করছে তাহলে বি বিন্দুর পজিশান ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন এইখানে কিন্তু অরিজিনের কোঅর্ডিনেট বলে দিয়েছে অরিজিন ধরো এটা এ বিন্দু এ বিন্দুর সাপেক্ষে তাহলে এ বিন্দুর কোয়ার্ডিনেট বলে দিয়েছে দুই মাইনাস দুই মাইনাস দুই বি বিন্দুর কোয়ার্ডিনেট বলে দিয়েছে টু জিরো মাইনাস থ্রি দেখো তাহলে আমাকে বের করতে হবে আর ভেক্টর মানে কিন্তু এবি আর তোমরা জানো এবি ভেক্টর সমান সমান ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর তাহলে দেখো ও বি ভেক্টর কোনো সুটেবল অরিজিনের সাপেক্ষে ও বি ভেক্টর মানে টু আই ওয়াই কম্পোনেন্ট জিরো তাহলে জে লিখতে গেলে টু আই প্লাস জিরো মাইনাস থ্রি কে মাইনাস ও এ ভেক্টর মাইনাস ও এ ভেক্টর এ বিন্দু দেখো তো স্থানাঙ্ক কত টু মাইনাস টু মাইনাস টু তাহলে টু আই মাইনাস টু জে মাইনাস টু কে তা দেখো বিয়োগ করে দিলে টু আই টু আই কিন্তু এখানে কেটে গেল জিরো মাইনাসে মাইনাসে প্লাস টু জে তারপরে মাইনাস থ্রি কে আর প্লাস টু কে তাহলে কত দাঁড়ালো মাইনাস কে দিস ইজ দ্য আর ভেক্টার আর ভেক্টার ই টু টু জে মাইনাস কে এবার জি কাজ টু আর ক্রস এফ তাহলে জি যখন আমাদের বের করতে হবে ফার্স্ট রোতে কে যাবে আই জে কে সেকেন্ড রোতে আর এর কম্পোনেন্টগুলো আয়ের আর এর আয়ের কম্পোনেন্ট জিরো এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট নেই ওয়াই অক্ষ বরাবর টু জেড অক্ষ বরাবর মাইনাস ওয়ান এবার এফের ফোর্সের কম্পোনেন্টগুলো বসাবো ফোর ফাইভ এবং মাইনাস সিক্স তাহলে বসলো ফোর ফাইভ মাইনাস সিক্স এফের দেখো ফোর আই প্লাস ফাইভ জে মাইনাস সিক্সকে তাহলে এক্স কম্পোনেন্ট ফোর ওয়াই কম্পোনেন্ট ফাইভ জেড কম্পোনেন্ট মাইনাস সিক্স তাহলে দেখো এখানে যখন ক্রস করছি আই ইন্টু কত থাকলো দেখো মাইনাস বারো আর এটা মাইনাস মাইনাসে প্লাস ফর্মুলার মাইনাস নিলে প্লাস হল প্লাস পাঁচ প্লাস জে ইন্টু

এই মোমেন্ট বের করা এটা খুব ইম্পর্ট্যান্ট বিশেষত পরীক্ষা তো দেখা যায় হামেশাই মোমেন্ট বের করতে দেয় কিন্তু কোন বিন্দুতে যে বিন্দুতে বলটা কাজ করছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর যার সাপেক্ষে বলছি তার সাপেক্ষে যে এবি ভেক্টর সমান মনে রাখবে ও বি মাইনাস হয়ে তাহলে আর ক্রসে বের করাটা তোমার কাছে খুব সহজ হবে নেক্সট প্রবলেমে যাচ্ছি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রোটেটিং অবজেক্ট ইজ ইনক্রিজিং বাই টু হান্ড্রেড পারসেন্ট দেন দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি দেখো বলেছে কিপিং ইটস মোমেন্ট অফ ইনার্সি কনস্ট্যান্ট তা দেখো কাইনেটিক এনার্জি ই সমান আমরা যদি কি করা হয়েছে অ্যাঙ্গুলার মুমেন্টামে চেঞ্জ করা হয়েছে তাহলে অ্যাঙ্গুলার মুমেন্টাম যদি এল হয় তাহলে এটা সমান ই সমান এল স্কোয়ার বাই টু আই কারণ তুমি জানো ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার আর একটা আই দিয়ে গুণ করলে হতো আই স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই টু আই আই ওমেগা মানে এল দিস ইজ এল স্কোয়ার বাই টু অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হয়েছে টু হান্ড্রেড পারসেন্ট বেড়েছে তাহলে ছিল এল টুয়েল বাড়লো টু হান্ড্রেড পারসেন্ট বাড়লো মানে টুয়েলভ বাড়লো হলো কত থ্রি এল এখন দেখো ই ইজ প্রপোর্শনাল টু এল স্কোয়ার তাহলে ই ফাইনাল তিন তিরিক্ষে নয় গুণ হয়ে গেছে নয় গুণ হলে কত পার্সেন্ট বাড়ল ই এফ মাইনাস ইআই বাই ইআই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ই এফ কত হয়েছে আমার নাইন ই মাইনাস ইআই কত ই বাই ই ইন্টু হানড্রেড পারসেন্ট দেখতেই পাচ্ছ এখানে কী দাঁড়ালো ইন্টু হানড্রেড পার্সেন্ট করলে এখানে দেখো এইটি বাই ই এইট ইন্টু হানড্রেড এইট হানড্রেড পার্সেন্ট সুতরাং চেঞ্জ হলো এইট হান্ড্রেড পারসেন্ট তাহলে পাঁচের হলো গিয়ে বি প্রথম হলো ই সমান এল স্কোয়ার বাই টু আই এল কিন্তু বেড়েছে ইনক্রিজেস বাই ইনক্রিজেস টু কিন্তু বলেনি বাই টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এল হলো থ্রি এল তাহলে কাহিনী আজ নয় গুণ হবে তার মানে আটশো পার্সেন্ট বাড়ছে এটা খুব সহজভাবে তোমরা পারবে নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রবলেম নাম্বার সিক্স কি বলে দেখা যায় বলছে এ রড পি কিউ অব মা সেম অ্যান্ড লেন্থ এল ইজ হিঞ্জড অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য এন্ড ইজ হিঞ্জড ইজ হিঞ্জড অ্যাট পি ইজ হিঞ্চড অ্যাট পি পি বিন্দুদের আগে হিঞ্চ করা আছে কি লবদ্ধ দ্য মাসলেস স্ট্রিং হোয়ান স্ট্রিং ইজ কাট দ্য ইনিসিয়াল অফ দ্য রড আচ্ছা দেখো অ্যাক্সিলারেশনের জন্য তো তোমরা জানো টর্কের প্রয়োজন এবং জি সমান আই আলফা থেকে আমরা অ্যাক্সিলারেশান পাবো রড যখন পড়ছি তার অ্যাক্সিলারেশান মানে তার সিএমের অ্যাক্সিলারেশন নেব সেন্টার অফ মাসেল এবং রডটা যখন পড়ে গেছে পড়ার সময় তার অ্যাক্সিলেশনের জন্য কোন ফোর্স ফোর্সটা দায়ী প্রথম প্রশ্ন করি আমরা প্রথম প্রশ্নের উত্তরই হলো ওজন ইউনিফর্ম রড দেখো এই রড রডের কিছু বলেনি তাহলে আমরা ইউনিফর্ম রড ধরছি সিএমটা মধ্যবিন্দুতে এর মধ্যবিন্দুতে অবস্থিত এখান থেকে এমজি কাজ করছে রডের লেন্থ এল হলে এই পি বিন্দুর সাপেক্ষে ভ্রামক নিতে গেলে ওই বলের ক্রিয়া রেখার দূরত্ব এল বাই টু তাহলে এল বাই টু হলে বলের ভ্রামক কত টর্ক কত দেখো জি সমান আই আলফা হয়তো ফোর্সটা হলো কত এম জি আর দূরত্ব হলো তার লম্ব দূরত্ব এল বাই টু সমান আই দেখো রডের এক প্রান্ত আবদ্ধ আরেক প্রান্ত এই প্রান্তের সাপেক্ষে রডটা যখন পড়ছে তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে হয় এম এল স্কোয়ার বাই থ্রি তাহলে কত হলো এম এল স্কোয়ার বাই থ্রি ইন্টু আলফা দেখো এইখানেতে তোমার কাছে চেয়েছে ইনিশিয়াল অ্যাক্সিলেশান অফ দ্য রড এবং এখানে যে অ্যাক্সিলেশান চেয়েছে সেটা কিন্তু আলফা তাহলে আলফায় থেকে গেল তাহলে দেখো কি দাঁড়ালো আলফা সমান এম দুই পক্ষে যদি তুমি এটা ক্যাপিটাল এমই বলেছিল বলটার মাস রডটার মাস তাহলে এটা এম জি হয়েছিল তাহলে এটা ক্যাপিটাল এম নেওয়া উচিত এম এম কিন্তু কেটে গেল একটা এল কেটে গেল আলফা সমান হলো থ্রি জি বাই টুয়েলভ সুতরাং অ্যাঙ্গুলার অ্যাক্সিলের হলো থ্রি জি বাই টুয়েলভ এবারে নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি তাহলে প্রথম হয়েছিল আমাদের যখন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশান ইনিশিয়াল অ্যাক্সিলেশান মানে অ্যাঙ্গুলার না লিনিয়ার এটা ওষুধ হওয়ার কথা ছিল লিনিয়ার বললে অবভিয়াসলি পয়েন্টে দূরত্ব দরকার তাহলে আমরা কিছু না বললে সেন্টার অফ মাসের দূরত্ব ধরে করতাম কিন্তু এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশন বলেছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান প্রথম হলো সৃষ্টির জন্য কিসের দরকার টর্কের তাই ফার্স্ট ইকুয়েশান লিখলাম দ্বিতীয় কথা কোন বল টর্কের সৃষ্টি করলো হুইচ ফোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য টর্ক হেয়ার উইচ ফোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য টর্ক অ্যাকচুয়ালি দ্য ওয়েট অফ দ্য রড ওয়েটটা কোথা থেকে কাজ করছে সেন্টার অফ মাস থেকে তার দূরত্ব কত একটা রডের সেন্টার অফ মাসের দূরত্ব পি বিন্দু থেকে দূরত্ব এল বাই টু তাহলে তার ভ্রামক নিলাম এম জি ইন এল বাই টু সমান রড এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে যখন ঘুরছে তার জড়তা ভ্রামক এম স্কোয়ার বাই থ্রি ইন্টু আলফা তাহলে আলফার মান সেখান থেকে সিমপ্লিফিকেশানে দাঁড়ালো থ্রি জি বাই টুয়েলভ সুতরাং এ হল কারেক্ট আনসার তাহলে ছয়ের এ হল আমাদের কারেক্ট আনসার থ্রি জি বাই টুয়েলভ নেক্সট এ স্মল অবজেক্ট অফ ইউনিফর্ম ডেন্সিটি রোলস অফ এ কার্ভ সার্ফেস উইথ অ্যান ইনিশিয়াল ভ্যালোসিটি ভি ইট রিচেস টু এ ম্যাক্সিমাম হাইট দেখো ইট রিচেস টু এ ম্যাক্সিমাম হাইট থ্রি ভি স্কোয়ার বাই ফোর জি উইথ রেসপেক্ট দ্য ইনিশিয়াল দ্য অবজেক্ট ইজ এ একটা সার্ফেসে একটা বস্তু উঠেছে এবং এটা যে ম্যাক্সিমাম হাইটে উঠেছে সেটা এইচ দেখো এই ম্যাক্সিমাম হাইটের মান বলে দিয়েছে থ্রি ভি স্কোয়ার বাই ফোর জি এই হাইটটা তাহলে বুঝতে পারছো কার্ড সারফেস উইথ ইনিশিয়াল ভেলোসিটি এখানে অন্য কিছু বলেনি তার মানে এটা এখানে কোনো ফ্রিকশান নেই স্মুথ সারফেসের কথাই বলা হচ্ছে তাহলে দেখো নিচে যা কাইনেটিক এনার্জি উপরে উঠে যদি থেমে যায় সবটাই পড়েন সেম পরিণত হয়েছে তাহলে যখন বস্তুটা উঠছে স্মল অবজেক্ট পয়েন্ট মাস ধরে নেব তাহলে সে যখন উঠছে তার কাইনেটিক এনার্জি কত আমরা আগেই দেখেছি টোটাল কাইনেটিক এনার্জি রোলিং উইদাউট স্লিপিং যদি হয় হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কত এইচ উচ্চতায় পড়লে উঠলে এটা তো জিরো লেভেল ছিল এখানে রেফারেন্স লেভেল ছিল এখানে পোটেন্সিয়া এনার্জি জিরো ছিল তাহলে সর্বোচ্চ যে বিন্দুতে উঠেছে বিন্দুতে তার পোটেন্সিয়া এনার্জি কত এম জি ইন্টু এইচ সমান সমান কত এম জি ইন্টু থ্রি ভি স্কোয়ার বাই ফোর জি তো দেখো দুই পক্ষ থেকে এই দেখো জি জি কেটে গেলো দুই পক্ষ থেকে এম ভি স্কোয়ার কেটে দিতে পারি আর কী হতে পারে কী বস্তু কে স্কোয়ার বাই আর স্কোয়ারের মানটা বের করবো তাহলেই বুঝতে পারবো তাহলে ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কত থ্রি এম ভি স্কোয়ার বাই ফোর ইন্টু টু বাই এম ভি স্কোয়ার তো দেখো এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার কেটে গেলো এটা টু কেটে গেলো তিনের দুই তাহলে কে স্কোয়ার বাই আর্ট স্কোয়ার সমান কত তিনের দুই মাইনাস ওয়ান তার মানে কত হাফ দেখো কে স্কোয়ার বাই আট স্কোয়ার সমান হাফ এটা দুটো ক্ষেত্রে হতে পারে হয় ডিস্ক না হয় সলিড সিলিন্ডার এখানে কী কী আছে রিং হলো না সলিড স্পিয়ার হলো না হলোস্পিয়ার হলো না তাহলে ডিস্ক দুটো ক্ষেত্রে হতে পারতো যেহেতু ডিস্ক আছে এখানে সলিড সিলিন্ডার নেই তাই ডিস্ক কারেক্ট অপশান তাহলে সাতের প্রশ্নের কারেক্ট অপশান হলো ডি নেক্সট বলছি যে সার্কুলার ডিস্ক রোল ডাউন অ্যান্ড রোলস ডাউন অ্যান্ড ইনক্লাইন প্ল্যান দ্য রেশিও অফ রোটেশনাল কাইনেটিক এনার্জি টু টোটাল কাইনেটিক এনার্জি দেখো রোটেশনাল কাইনেট এনার্জি এবং টোটাল কাইনেটিক এনার্জির অনুপাত কে পড়ছে সার্কুলার ডিস্ক এখন দেখো ই রোটেশনাল বাই ই টোটাল ই রোটেশনাল কত হয় হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার আর টোটালটা কত হবে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার দেখো হাফ এম ভি স্কোয়ার কিন্তু কেটে গেল এবার কী নিয়েছি সার্কুলার ডিস্ক সার্কুলার ডিস্কের ক্ষেত্রে তোমার আই সমান সমান এম আর স্কোয়ার বাই টু সমান সমান এম কে স্কোয়ার চক্রগতির ব্যাসার দিয়ে লিখলে তা দেখো কে স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কেমন হচ্ছে কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হাফ তাই যদি এখানে হাফ বসিয়ে দিই ওপরে হাফ আর নিচে ওয়ান প্লাস হাফ মানে তিনের দুই তাহলে হাফ বাই তিনের দুই মানে একের তিন অংশ একটু আগে আমাদের বেরিয়েছিল রোটেশনাল যে একের তিন অংশ ট্রান্সলেশনাল হয় দুয়ের তিন অংশ সুতরাং এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির একের তিন অংশ সুতরাং কারেক্ট অপশান হবে আটের আমাদের বি আটের কারেক্ট অপশান হলো বি এইটের বি এরপর আমরা নয় নম্বর প্রশ্নে যাব নয় নম্বর প্রশ্নে কী বলছে দেখো নয় নম্বর প্রশ্নে প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে কীভাবে প্রবলেমটা নিয়ে আমাদের অ্যাপ্রোচ করতে হবে বলছে থিন সার্কুলার ডিস্ক অব মাস সেম অ্যান্ড রেডিয়াস আর ইজ রোটেটিং ইন এ হরাইজেন্টাল প্লেন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য অ্যাঙ্গুলার সেন্টার উইথ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা তাহলে একটা সার্কুলার ডিস্ক আছে তার মা সেম আর কী বলেছে রেডিয়াস আর এ কী করছে রোটেটিং এন এ হরাইজেন্টাল প্লেন অ্যাবাউট ইটস পারপেন্ডিকুলার অ্যাক্সিস এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস সাপেক্ষেও কিন্তু ঘুরছে উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যানার দ্য ডিস্ক অফ সেম ডাইমেনশন অ্যান্ড মাস এম বাই ফোর ইজ জেন্টলি প্লেসড অন দ্য ডিস্ক জেন্টলি প্লেস করে দিয়েছি আরেকটা একই ডাইমেনশানের কিন্তু এর মাস ছিল এম উপরেরটার এম বাই ফোর একই অক্ষ সাপেক্ষে সে ঘুরলো বলছে ক্যালকুলেট দ্য নিউ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি অনলি এখানে কিন্তু শুধু রোটেট করছে তাহলে এইখানেতে প্রথম হলো জেন্টলি প্লেস করেছি রোটেশনাল মোশানের জন্য যে কনজারভেশন ল ফলো হয় ফলো করে সেটা হলো তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল প্রয়োগ করতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল আমরা কী করে প্রয়োগ করবো তাহলে আগে যা অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল পরেও তাই থাকবে অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কী এল সমান আই ওমেগা তাহলে বস্তু প্রথমে সিস্টেমের আই ওমেগা কত ছিল ডিস্কের হয় আই ওয়ান সমান কত হাফ এম আর স্কোয়ার ওমেগা ওয়ান কত ছিল ওমেগা পরের ক্ষেত্রে আই টু কত দেখো একই ডাইমেনশানের একই রকম ফর্মুলা হবে শুধু হাফ এমটা কত হলো পরে এম বাই ফোর ওর সঙ্গে যোগ হয়ে গেল ইন্টু আর্ট স্কোয়ার তাহলে পরের সিস্টেমের মোট মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম দেখো এটা ফাইভ এম বাই ফোর ইন্টু হাফ তার মানে ফাইভ এম বাই এইট ইন্টু আর্ট স্কোয়ার তাহলে আই টু এটা দাঁড়ালো আমাদের আই টু যখন এটা দাঁড়ালো তখন আমরা এটা বলতেই পারি যে ইউ আই ওয়ান ওমেগা ওয়ান শোন আই টু ওমেগা টু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশান ল অনুযায়ী আই ওয়ান কত ছিল হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ওয়ান ছিল ওমেগা আই টু কত ফাইভ এম বাই এইট ইন্টু আর স্কোয়ার ওমেগা টু জানি না তাই দেখো এখান থেকে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল এম এম কেটে গেলো তাহলে ওমেগা টু সমান আট বাই পাঁচ ইন্টু ওমেগা বাই টু তাহলে কত হলো ফোর ওমেগা বাই ফাইভ তাহলে দেখো প্রথম যে প্রশ্ন ছিল ক্যালকুলেট দ্য নিউ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি তাহলে নিউ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হলো ফোর ওমেগা বাই ফাইভ সো নিউ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি পেয়ে গেলাম এবার বলছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে প্রথমে কাইনেটিক এনার্জি কত ছিল সিস্টেমের হাফ এম হলো হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগাস্কোয়ার তার মানে প্রথমে ছিল একের চার এম আর স্কোয়ার ওমেগাস্কোয়ার প্রথমকার যে কাইনেটিক এনার্জি সেটা বেরিয়ে গেল ছিল একের চার এম ওমেগাস্কোয়ার আর্ট স্কোয়ার পরে কাইনেটিক এনার্জি কত হলো হাফ এম কত আই হয়েছে কত পাঁচের আর্ট তাই না ফাইভ বাই এইট এম আর স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ারটা কত ফোর ওমেগা বাই ফাইভ তার হোল স্কোয়ার কারণ ওমেগা টু হয়েছিল ফোর ওমেগা বাই ফাইভ তাই কত হলো হাফ ইন্টু পাঁচের আট ইন্টু চারের পাঁচ ইন্টু চারের পাঁচ ইন্টু এম আট স্কোয়ার ওমেগা স্কোয়ার দেখো আট কাটলো দুই দুগুণো চার চার কেটে গেলো একটা পাঁচ কেটে গেলো তাহলে থাকলো একের পাঁচ এম আর্ট স্কোয়ার ওমেগা স্কোয়ার তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত আগে ছিল একের চার এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার পরে কত হলো একের পাঁচ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার তাদের ডিফারেন্স কত একের চার ডেল্টা ডেল্ট চেঞ্জ সন একের চার এম আর্ট স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস একের পাঁচ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সুতরাং দেখো একের চার থেকে একের পাঁচ বাদ গেলে একের কুড়ি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার এবং চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার এই প্রবলেমে যখন হোল সিস্টেমটা একই অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ঘুরে তখন কিন্তু আমাদের আর একটা ছোট্ট পদ্ধতি আছে যেখান থেকে আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বের করতে পারি ওন হাফ কী হয় আই ওয়ান আই টু বাই আই ওয়ান প্লাস আই টু ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টুর হোল স্কোয়ার দেখো দুটো বস্তুর আই ওয়ান প্রথম বস্তুর আই ওয়ান কত ছিল হাফ এম আর স্কোয়ার আই টুটা কি আই টু হোল না এখানে আই টু ড্যাস্ট করে দিই হ্যাঁ তাহলে আমার আই টুটা কি আই টুটা হলো দ্বিতীয়টা কায় মোমেন্ট অফ ইনার্সে কত সেটা হাফ ইন্টু এম বাই ফোর ইন্টু আর স্কোয়ার তাহলে কত হলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেলটাই হাফ থাকলো আই ওয়ান কত হয়েছিল আই ওয়ান ছিল তোমার হাফ এম আর স্কোয়ার হাফ এম আর স্কোয়ার আই টু কত এম বাই এইট ইন্টু আর স্কোয়ার বাই দেখো দুটো যোগ ফল একের দুই প্লাস একের আট মানে আট লসা গু চার প্লাস এক পাঁচ পাঁচ কি এম আর স্কোয়ার পাঁচের আট এম আর স্কোয়ার ইন্টু ও মেগা স্কোয়ার দেখো তাহলে এইখান থেকে আমরা খুব সিম্পলিফাই করতে পারি ওমেগা মাইনাস ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু করতে পারি এইখানে আমার এই দেখো এইখানে একটা নিচে পাঁচ থেকে যাচ্ছে আট আট কেটে গেল এম এম কেটে গেলো আট স্কোয়ার আট স্কোয়ার কেটে গেলো দেখো নিচে একটা পাঁচ আছে আর চার চার পাঁচ এক কুড়ি একের কুড়ি এম আট স্কোয়ার ওমেগা স্কোয়ার সুতরাং যখন দুটো বস্তু একযোগে ঘুরবে তখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কখনও বের করতে দিলে আমরা শর্টকাট ফর্মে করতে পারবো হাফ আই ওয়ান আই টু বাই আই ওয়ান প্লাস আই টু ইন্টু অমেগা ওয়ান মাইনাস অমেগা টুর হোল স্কোয়ার আই ওয়ানটা কি প্রথম বস্তুর জড়তা ভ্রামক কত হাফ এম আর স্কোয়ার আই টু কি দ্বিতীয় যে বডিটাকে যোগ করছি তার প্রথমকার জড়তা ভ্রামক তার শুধু একা যদি থাকে কত হবে হাফ এম বাই ফোর ইন্টু আর স্কোয়ার ওমেগা ওয়ান ওয়ান ওমেগা ছিল দ্বিতীয় বস্তু জেন্টলি পুশ করেছি তাহলে তার ওমেগা টু ছিল জিরো এইভাবে আমরা হিসেব করে বেরিয়ে গিয়েছি এখানে একটু টেস্ট করে লিখেছি নেক্সট এইবার বলছে একটা সহজ প্রশ্ন যে একটা চোং আছে এরোপ ইজ রাউন্ড এ হলো সিলিন্ডার একটা হলো সিলিন্ডার আছে তার উপরে কি করা হয়েছে রোপ ইজ উন্ড একটা দড়িকে জড়ানো হয়েছে অব মাস হলো সিলিন্ডার অফ মাস থ্রি কেজি সিলিন্ডারের মাস হলো থ্রি কেজি রেডিয়াস বলে দিয়েছে ফর্টি সেন্টিমিটার আর সমান ফর্টি সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট ফোর মিটার ফাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশন অফ দ্য সিলিন্ডার ইফ দ্য রোপ ইজ পুল বাই ফোর্স থার্টি নিউটন এই রোপটাকে থার্টি নিউটন ফোর্স দিয়ে পুল করা হচ্ছে বলছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করো অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশন জি সমান আই আলফা সুতরাং আমাকে টর্থ বের করতে হবে সমান আই আলফা করে দেবো অ্যাঙ্গুলার অ্যাক্সলেশন বেরিয়ে যাবে দেখো রোড যখন তিরিশ নিউটন বল দিয়ে টানছি তখন টান বলের মানও তিরিশ নিউটনে তাহলে এই চংটা তো ঘুরছে নিজ অক্ষ সাপেক্ষে তাহলে বলের ভ্রামক কত থার্টি ইন্টু কত হলো আর লম্ব দূরত্ব ফোর সমান আই একটা কীরকম চোম হলো সিলিন্ডার তার মানে তার এম আর স্কোয়ার এমের মান হলো থ্রি আর কত পয়েন্ট ফোরের হোল স্কোয়ার ইন্টু আলফা মানে আমরা করলাম জি সমান আই আলফা আর জি সমান সমান কত এফ ইন্টু আর সমান আই আলফা এফের মান কত ছিল ফোর্স থার্টি নিউটন আর কত পয়েন্ট ফোর মিটার সমান আই তোমার হলো সিলিন্ডার মানে পরপর রিংয়ের সমষ্টি তাহলে আয়ের মান হলো এম আর স্কোয়ার এম কত তিন কেজি আর পয়েন্ট ফোরের হোল স্কোয়ার ইন্টু আলফা দেখো একটা পয়েন্ট ফোর কিন্তু কেটে গেল তবে আলফা সমান থার্টি বাই কত হলো থার্টি বাই ওয়ান পয়েন্ট টু সুতরাং এইখানে যদি আমার কী বলেছে দেখো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশান বলেছে তাহলে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশান থার্টি বাই দেখো ওয়ান পয়েন্ট টু মানে পঁচিশ রেডিয়ান প্রতি সেকেন্ড স্কোয়ার এরপরে আমরা এগারো নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করি প্রবলেমে কী বলে দেখা যাক বলছে এখানে এ মাস এ মুভস ইন এ সার্কেল অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন উইথ ভ্যালোসিটি ভি জিরো ভি জিরো ভেলোসিটিতে ঘুরছে উইথ অ্যান্ড রেডিয়াস আর জিরো দ্য টেনশন ইন দ্য স্ট্রিং গ্রাজুয়ালি ইনক্রিজড অ্যান্ড ফাইনালি এ মুভস ইন এ সার্কেল অফ রেডিয়াস আর জিরো বাই টু দ্য ফাইনাল কাইনেটিং এনার্জি অফ দ্য মাস দেখো সিস্টেমটার সম্বন্ধে দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজড টেনশন কিন্তু এক্সটার্নাল কোনো ফোর্স নেই টেনশনাল ফোর্স ইন্টার্নাল অ্যাকশান রিয়াকশান ফোর্স সুতরাং এখানে এক্সটার্নাল টর্কও নেই তাহলে রোটেশনাল মোশান অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল কাজ করবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল কাজ করবে দেখো এটা এখন ঘুরছে মাসটা তার মাস এম আর ভেলোসিটি ভিজিরো তাহলে তার ভরবে লিনিয়ার মুভমেন্ট এম ভি জিরো রৈখিক ভরবেগের ভ্রামক সমান সমান কৌণিক ভরবেগ এবং ঘূর্ণাক্ষ থেকে তার দূরত্ব আট জিরো তাহলে কৌণিক ভরবেগ হলো এম ভি জিরো আট জিরো এইবার কী করেছে বলছে টেনশান কী হয়েছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে করতে করতে কী হয়েছে অ্যান্ড ফাইনালি এম মুভস ইন এ সার্কুল অফ রেডিয়াস আট জিরো বাই টু ফাইন দ্য ফাইনাল ভ্যালু অফ কাইনেটিক এনার্জি তাহলে ভেলোসিটি বের করবো ওর ভর এম সেই মুহূর্তে বেগ যদি ভি ওয়ান হয় মানে স্পিডের মান তাহলে তোমার সেক্ষেত্রে তার যে লিনিয়ার মোমেন্টাম এম ভি ওয়ান কিন্তু সে কত ব্যাসার্থের পথে ঘুরছে এখন কিন্তু আর নয় আর ওয়ান হলো আর জিরো বাই টু তা দেখো এখান থেকে খুব সহজে এম এম কেটে গেলো আর জিরো আর জিরো কেটে গেল তাহলে ভি ওয়ান সমান হলো টু ভি জিরো তাহলে কাইনেটিক এনার্জি কত হাফ এম ইন্টু টু ভি জিরো তার হোল স্কোয়ার তাহলে দেখো দুই দুগুণে চার হাফে কাটলো টু এম ভি জিরো স্কোয়ার কানেজি হলো টু এম ভি জিরো স্কোয়ার বি তাহলে এগারোর কারেক্ট অপশান হলো বি নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্নে আমরা যাব বারো নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি বারো নম্বর প্রশ্নে কি হচ্ছে পার্টিকল অফ মাস

পার্টিকুলার কিন্তু ভেলোসিটি বলে দিয়েছে মাস বলে দিয়েছে তার মানে লিনিয়ার মোমেন্টাম পাচ্ছি আমরা কত পাঁচ তিন পাঁচে পনেরো রুট টু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ম্যাগনিচিউড চাই তাহলে কি করতে হবে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম তাহলে লম্ব দূরত্ব বের করতে হবে কার সাপেক্ষে অ্যাবাউট দ্য অরিজিন যার কোঅর্ডিনেট জিরো জিরো তাহলে দেখো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান এক্স প্লাস বি ওয়াই সমান যদি সি হয় সেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা যদি এক্সটার্নাল বিন্দু হয় তা থেকে ওই স্ট্রেট লাইনে লম্ব দূরত্ব পি সমান সমান মড অফ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান মাইনাস সি ডিভাইডেড বাই রুটোভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে দেখো আমাদের পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সটায় বের করতে হবে দেখো এই কোয়েশানটা কী হয়েছে ওয়াই মাইনাস এক্স সমান সমান কত হয়েছে ফোর তা দেখো কম্পেয়ার করো এ সমান কত এক্সের সহকো মাইনাস ওয়ান বি সমান সমান কত হয়েছে ওয়াইয়ের সহকো ওয়ান আর সি সমান সমান কিন্তু ফোর আর এক্স ওয়ান ওয়াই ওয়ান কত অরিজিন এক্স ওয়ান হলো জিরো অরিজিনের জন্য ওয়াই ওয়ানও জিরো তা দেখো তো এখানে যদি বসায় পি সমান কত হয় এক্স ওয়ান মানে জিরো বি ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ান জিরো তো তাহলে গুণফল জিরো মাইনাস সি মাইনাস ফোরের মড ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার কত মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বি স্কোয়ার কত ওয়ানের হোল স্কোয়ার তাহলে রুট ওভার অফ দিস তাহলে ফোর বাই রুট টু তার মানে পি হল টু রুট টু তাহলে লিনিয়ার মুমেন্টাম হয়েছিল ফিফটিন রুট টু এম ভি আর লম্ব দূরত্ব পি হলো গিয়ে টু রুট টু মিটার এটা হলো লম্ব দূরত্ব আর এম ভি হলো এত কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের মান কী হবে এম ভি ইন্টু পি এটাই মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম তার মানে পনেরো রুট টু ইন্টু টু রুট টু পনেরো দুগুনো তিরিশ তিরিশ ষাট কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড তাহলে সিক্সটি ইউনিট দেখো বারোটা সিক্সটি ইউনিট তাহলে এখানে বারোর কারেক্ট আনসার হলো এ এইবার আমরা তেরো নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি ওই যে থ্রি আইডেন্টিক ফেরিকাল সেল ইচ অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর অ্যাস সোন ইন দ্য ফিগার কনসিডার এন অ্যাক্সিস এক্স এক্স এক্সএ্যাসইচ ইস টাচিং টু সেলস দেখো এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা অ্যাক্সিস নিয়েছিস এটা একা দুইকে টাচ করেছে অ্যান্ড পাসিং থ্রু দ্য থার্ড সেল পাসিং থ্রু দ্য সেন্টার অফ থার্ড সেল সেন্টার অফ থার্ড সেল হার সেলের সেন্টার দিয়ে গেছে এমআই অফ দ্য সিস্টেম অ্যাবাউট এক্স এক্স ট্যাস্ট দেখো প্রত্যেকটা কিন্তু স্ফেরিক্যাল সেল তাহলে দেখো প্রথম হলো তিন নম্বর সেলের মোমেন্ট অফ ইনার্সিয়া দুয়ের তিন আর স্কোয়ার এক্সেক্স অফ অ্যাক্সিস সাপেক্ষে অন্য দুটো সেলের দেখো ব্যাস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নেব দিয়ে প্যারালাল অ্যাক্সিস ট্রান্সফরমেশান নিতে হবে তাহলে প্রত্যেকের ধরো আই ওয়ান আই ওয়ান সমান দুয়ের তিন আর স্কোয়ার কিন্তু প্যারালালি আরও কতটা আর যেতে হবে তাহলে তার জন্য প্লাস আর স্কোয়ার হবে তাহলে এক নম্বর সেলের জন্য টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া এটা দু নম্বর সেলের জন্য তাই দেখো ওর ব্যাস সাপেক্ষে মুমেন্ট অফ ইনার্সিয়া দুয়ের তিন এম আর স্কোয়ার প্লাস প্যারালাল অ্যাক্সিস ট্রান্সফরমেশনে এম আর স্কোয়ার নেবো তাহলে মোট দাঁড়ালো তিন নম্বর সেলের আই থ্রি এটা ছিল তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি দেখো কি দাঁড়ালো যোগটা একেবারেই করে ফেলবো

এ পার্টিকল পারফর্মিং ইউনিফর্ম সার্কুলার মোশন হ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইটস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ হাফ অ্যান্ড রোটেশনাল কাইনেটিক এনার্জি ইজ ডাবল দ্য নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইস দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান কিন্তু আই ওমেগা আর একটা কথা বলেছে রোটেশনাল কাইনেটিক এনার্জি ইজ ডাবল রোটেশনাল কাইনেট এনার্জি ই সমান কত হয় হাফ আই ওমেগা স্কোয়ার আর কি বলেছে রোটেশনাল কাইনেটিক এনার্জি ই থেকে হয়ে গেছে টোয়াইস ই অ্যান্ড দ্য নিউ অ্যাঙ্গুলার মান্ডাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ হাফ তাহলে ওমেগা থেকে হয়ে গেছে ওমেগা বাই টু আচ্ছা দেখো ই যদি টু ই হয় তাহলে তোমার টু ই সমান আমরা বলতে পারি হাফ ইন্টু হাই ড্যাস ইন্টু ওমেগা হয়েছে ওমেগা বাই টু এর হোল স্কোয়ার অতএব ওমেগা না আই ড্যাশ সমান সমান দেখো দুই দুগুনো ফোর ই ইন্টু ফোর তাই না দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো তার মানে ষোলো ই এটা দাঁড়িয়ে গেলো হওয়ার কথা ছিল আই ড্যাশ আই ড্যাশ সমান সমান টু ই সমান এটা হলো তাহলে এখন আমার কী বলেছে দেন দ্য নিউ অ্যাঙ্গুলার মুমেন্টটা দেখো আই ইয়ের মান কিন্তু আগে ছিল হাফ আই ওমেগা স্কোয়ার তাহলে টু ইন্টু হাফ আই ওমেগা স্কোয়ার সমান হাফ আই ড্যাস্ট ইন্টু ওমেগা স্কোয়ার বাই ফোর দেখো ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার কেটে গেল হাফ হাফ কেটে গেল তাহলে আই ড্যাস সমান সমান এইট আই তাহলে আই ড্যাস্ট ইন্টু ওমেগা ড্যাস্ট কিন্তু হয়েছে ওমেগা বাই টু ওমেগা থেকে তাহলে হলো হল এইটাই ওমেগা ড্যাস্ট হলো ওমেগা বাই টু তাহলে চার দুগুণো আট ফোর আই ওমেগা মানে এল তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো ফোর এল আর একটা সু খুব সহজভাবে ভাবতে পারি ওমেগা যদি অর্ধেক হয় কিন্তু ইকে যদি দ্বিগুণ হতে হয় ওমেগা অর্ধেক মানে ওমেগা স্কোয়ার হলো কত চার ভাগের এক ভাগ কিন্তু ই হয়ে গেছে দ্বিগুণ তাহলে আইড্যাস্ট হয়ে গেছে দেখো চার ভাগের এক ভাগ হওয়ার কথা সেখানে দ্বিগুণ হয়েছে তাহলে আইটা কি হয়েছে চারকে কাটতে হচ্ছে আবার দুই থাকতে হবে তাহলে আইডাস্ট হলো এইট আই তাহলে আইড্যাস্ট হয়ে গেল এইট ইন্টু আই কেন দেখো ওমেগা স্কোয়ারের জন্য চার দিয়ে ভাগ হতো কিন্তু ই হয়ে গেছে দ্বিগুণ তাহলে আইড্যাস্ট কী হয়েছে ওই চারকে কেটেছে আবার দুই আছে তাহলে চার দুগুণ এইটাই তাহলে দেখো অ্যাঙ্গুলার মোমেন্ডাম এইটাই ইন্টু ওমেগা বাই টু তাহলে দেখো যেটাই এলো এইট আই ইন্টু ওমেগা বাই টু তার মানে আই ওমেগা সঙ্গে একটা চার থেকে গেলো তাহলে থাকছে ফোর এল তাহলে আইডার সমান ফোর এল হলো গিয়ে কোনটা কারেক্ট আমসার চোদ্দোর কারেক্ট অপশান তোমার দাঁড়ালো চোদ্দোর হলো গিয়ে সি এভাবে আমরা খুব সহজে প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে পারছি তাহলে চোদ্দোর হলো সি নেক্সট আমরা পরের লেসনে বাদ আলোচনা করব কিছু স্ট্যাটিক্সের আরও প্রবলেম এবং আরও কিছু হার্ডার প্রবলেমে আমরা আস্তে আস্তে চলে যাব সেই জায়গাটায় আমরা মোটামুটি পৌঁছে গেছি স্বাভাবিকভাবে রিজিড ডাইনামিক স্ট্যাটিক্স চ্যাপ্টারে থিওরিটিক্যাল জায়গা আমাদের কমপ্লিট যত প্রবলেম আমরা বেশি সলভ করব তত আমরা আরও দক্ষতা অর্জন করতে পারব